এভরিবডি, এখনও শ্বাসকষ্ট। আজকে 6 ডে, সকালবেলা উঠে রেডি হয়ে গেছি। এখন বাজে রাফলি অ্যারাউন্ড 8:30। আজকে বেরিয়ে যাবো লেহের দিকে। যাওয়ার পথে দুটো পয়েন্ট আছে, সেই দুটো দেখে তারপর লেহতে যাব। লেহতে মোস্ট প্রবলি আবার ওয়ার্কিং হাইতেই থাকবো আমরা। তো এখনই শুরু করবো জার্নি। চলো লেহের দিকে যাওয়া যাক, দেখি রাস্তা আজকে যদি একটু বেটার থাকে, হোপফুলি। ঠিক আছে, চলো। এখন বাজে 11:30। এসে পৌঁছেছি যে জায়গাটায়, সেটা হচ্ছে চাংলা। এর হাইট 17,586, মাত্র 400 ফুট কম খারদুংলার থেকে। ঠিক আছে, কাজেই বুঝতেই পারছো কষ্টটা এমন কিছু কম হবে না। হ্যাঁ, এটা ওয়ার্ল্ডস 10th highest মোটোরেবল পাস, এটা দিয়েই লেতে যেতে হয়। ও, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, একটু সেলফি নিয়েছি আর তোমাদের দেখাই একটু আশেপাশের ভিউটা, তারপর গাড়িতে উঠে পালাবো। সেভেন্টিন 586, হ্যাঁ, ওয়ার্ল্ডস 10th highest মোটোরেবল পাস। ঠিক আছে, লরি আসছে গো। অল্প বরফ দেখা যাচ্ছে এখনো, কিন্তু সামনে আসো, লুক অ্যাট দ্যাট, সামনের পাহাড়টা এখনো বরফে ভালো রকম ঢাকা আছে। আর দূরেও কিছু বরফে ঢাকা পাহাড় আছে। আমাকে বেশ কষ্ট হচ্ছে কথা বলতে। ঠিক আছে, তো চলো গাড়ির দিকে যাই। এই আমার গাড়ি, চলো যাওয়া যাক। কথা বলা খুব কষ্টকর। চাংলা থেকে একটু এগিয়ে রাস্তায় দাঁড়িয়ে, কারণ রাস্তার কাজ হচ্ছে এই পয়েন্টটায়, রাস্তার কাজ হচ্ছে দেখে তো যেন দাঁড়িয়ে আছি। কিন্তু এই থাকতে থাকতে একটা জিনিস চোখে পড়লো, সবাই ভালো সাইডটা দেখায় উচিত প্রমোট করার জন্য, আর এর খারাপ সাইডগুলো দেখানো উচিত। শ্বাসকষ্ট সেটা তো আছেই, সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে। বাট আমি কোথাও এরকমভাবে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকতে দেখিনি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ কোথায় গেল আমার আঙ্গুল, এই যে গাড়ি উল্টে পড়ে আছে, এই রাস্তা থেকে উল্টে পড়েছে। ঠিক আছে, এরকম আরও দু একটা স্পটে দেখেছি, কিন্তু ভিডিও করার মতো অবকাশ পাইনি। এটা পেলাম দাঁড়িয়ে আছি তাই জন্য, তো ভয় দেখাচ্ছি না, বাট অলওয়েজ বি কেয়ারফুল। তাতেও যে এখানে বলছি না, এই ড্রাইভারও যে কেয়ারফুল ছিল না, বাট স্টিল বি কেয়ারফুল অ্যাট এভরি কর্নার, এভরি পয়েন্ট। ঠিক আছে, চলো আবার জার্নিতে ফেলা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমাদের বেলা 3টে, পাঁচ ঘুরে পৌঁছে গেছি থিক্সে মনাশ্রীতে। চলো সময় নষ্ট না করে মনাশ্রীর ভিতরটা ঢুকি। খুব বাজে রাস্তা দিয়ে এসছি, শরীরটা দিচ্ছে না, কোমর কোমর কিছু নেই। ঠিক আছে, তো যাওয়ার আগে চলো একবার তোমাদের ভিউগুলো দেখিয়ে নিই, তারপর মনাশ্রীর ভিতর ঢুকবো। মনাশ্রীর ভিতর যাওয়ার আগে আরেক সাইডের ভিউটা দেখাই। চরম কন্ট্রাস্টিং ল্যান্ডস্কেপ, এইদিকে গ্রিনারি ভর্তি, গাছপালা, বাড়িঘর, আর এদিকটা দেখো ধুধু মরুভূমি, বাড়িঘর নেই, কিছু নেই, রুক্ষ পাহাড়, ফাঁকা জমি, জমিতে কোনো যান প্রাণ বলে কিছু নেই। এদিকে তার একটা বড় কারণ হতে পারে যে এই ডান দিকটা এই এই সাইডটা দিয়ে, ঠিক আছে, এদিক দিয়ে ইন্ডাস বয়ে যাচ্ছে। দূরে উঁচুতে দেখতে হবে একটা বিল্ডিং আছে। ঠিক আছে, আমার আঙুলের সোজা এখানটা দিয়ে,
ঠিক আছে, এখানটা এখানটা দিয়ে। হ্যাঁ, তো ওইটা একটা মনাস্ট্রি, ওটা ঠিক সামনে দিয়ে ইন্ডাস বয়ে যাচ্ছে, তো মেবি তার জন্য এই দিকটা একটু গ্রিনারি বেশি। ঠিক আছে, এবার ঢুকি এর দিকে, দেখছে মনাস্ট্রি। এখান থেকে এটা লে থেকে প্রায় 22 কিলোমিটারের মতো। চলো, এদের ইনফরমেশান পোর্টাল আপনারা সেন্টি ব্যাথ যে দেখলে। চলো এবার ভিতরে ঢোকা যাক, অমরদে ওয়েট করছে। ঢুকেই গেটের পাশ থেকে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট নিলাম 50 টাকা পার হেড। থাকবে না, চলো উপরে যাওয়া যাক। খুব কষ্ট, অনেকখানি উঠতে হবে। ঠিক আছে, যাওয়ার পথে একটু একটা স্টিল নিতে হবে, একটা জায়গা আছে ওখানে। চলো ভিতরে যাই। সেকেন্ড গেট দিয়ে ঢোকার পর বাঁদিকে আছে রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস। ঠিক আছে, ঢুকছি না এখানে আমরা, এগোই। অনেক আমার খাবার বিক্রি আছে, তো চলো আগে দেখা যাক কোথায় কি। প্রতিটা জায়গা থেকেই ভালো ভালো ভিউ পাওয়া যায়, তো অত দেখালে আর ব্লগ শেষ হবে না। চলো ওপরে উঠি, এই দিকে উঠতে হবে, এই হচ্ছে মনাস্ট্রির সাইড। চলো উঠি এইখান দিয়ে সাইড। আরে বাবা, উঠতে উঠতে টায়ার্ড হয়ে গেলাম গো, বদ্ধতা হচ্ছে না। বাহ বাবা, একটা ছাদের মতো জায়গায় এসে উপস্থিত হলাম। এখান থেকে বাবরে আরো মারাত্মক ভিউ পাওয়া যায়, এবং মেবি ওপরেও যাওয়া যায়। বুঝতে পারছি না যাওয়া উচিত কিনা, কিন্তু দেখো বিল্ডিংটা মনাস্ট্রি অ্যাকচুয়ালি লুকস লাইক পোর্টালা প্যালেস অফ তিবেত। আচ্ছা, দেখবো নাকি চেষ্টা করে। চলো লেটস টেক আ রিস্ক, কী হয় খুব বেশি হলে বারণ করলে আমি যাবো না। লেখা তো নেই প্লিজ ডু নট এন্টার। ও আচ্ছা, একই ব্যাপার, ওই পাশ দিয়ে জুতো খুলে যেখানে যাবো এখান দিয়েও তাই হয়। ও আচ্ছা, এটা পাঁচিল থেকে গার্ড টাইপের। আচ্ছা, ভিতরে এখান দিয়ে ঢুকলাম, গেট দিয়ে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। ওরা উঠছে, নীলাঞ্জন আর মনিকা দাঁড়াও, চাই নামি, নেমে ভিতর দিয়ে যাই। চলো দেখে নেমে এখান দিয়ে ঢুকবো। ইয়ে চলছে, পুজো হচ্ছে, মন্ত্র চলছে ওই ঘরে। চলো সিঁড়ি দিয়ে উঠবো আর জুতোটা খুলে নিয়ে। চলো ওকে ভিতরে জুতো খুলেছে, আমি বাইরে খুললাম। সামনে সিঁড়ি দিয়ে যে স্ট্রাকচারটা ওর মধ্যেই আছে বসা মাইত্রেয় বুদ্ধের মূর্তি। ঢুকি ক্যামেরা অন করে, দ্য মোমেন্ট দিস এ নো আমি বন্ধ করে দেবো। কিছুক্ষণ এদের পুজো দেখে আমরা আবার এখান থেকে বেরিয়ে গেলাম। এটা প্রোটেক্টর টেম্পল কি বাদিকে, সব দেবতার মুখ ঢাকা থাকে, বছরে শুধু 3 দিন খোলে। আর
এদিকে উঠলে একটি লাইব্রেরি আছে, উঠছি না। বিরোধ ওখানে খালি পায় না, চলে যাবে পাটা। চলো প্রোটেক্টর টেম্পলের ভিতরে ঢোকা যাক, তার আগে একবার এখান থেকে ভ্যালিটা দেখে নিই, যা প্রতি জায়গা থেকে দেখতেই খুব সুন্দর লাগছে। প্রোটেক্টর টেম্পলে দেখো, যেরকম বলছিলাম, শুধু ওনার মুখ, ডেইটির মুখ খোলা, বাকি সমস্ত ঠাকুরের মুখ ঢাকা, এবং এদের শুধুমাত্র বছরে 3 দিন এই মুখগুলো খোলা হয়। এখান থেকে বেরিয়ে যাব তারা টেম্পল আর মৈত্রেয় বুদ্ধা টেম্পলে। মৈত্রেয়া টেম্পল অসম্ভব গরম, সিঁড়ি পাটা জাস্ট জ্বলে যাচ্ছে, গোড়ালিতে ভর দিয়ে উঠছি। এটা তারা টেম্পল, মা তারা। অনেস্টলি কে কি কেন গৌতম বুদ্ধ আমি অনেকে চিনতে পেরেছি, এবং বজ্র ভাইরব টেম্পলের ভিতরে যাব। মৈত্রেয় টেম্পল কুইক, ক্লকওয়াইজ ঘুরতে বলেছে, অন্য ধর্মের কথা শোনা উচিত। এই বলে এত বড় বুদ্ধ ইন্ডোরে, ভাবতে পারিনি। দেখেছিস ডেপথ নিচু অব্দি আসে, আমাদের ঠিকছে মনাস্ট্রি ট্রিপ মোটামুটি শেষ, আর বেরিয়ে যাবো র্যাঞ্চো স্কুল দেখার জন্য। অনেকক্ষণ লাগলো, প্রায় 1 ঘন্টা। ঠিক আছে, আমরা সেই সব উঠে পৌঁছাতে পারিনি, তো চলো যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমাদের এইবারের লে লাদাখ ট্রিপের লাস্ট স্পট র্যাঞ্চো স্কুল, চলো ঢোকা যাক এখানে। এটা দেখিয়ে এবারের মতো আমাদের ট্রিপ শেষ হবে মনে হচ্ছে। এখানে অবশ্যই রেখেছে একটা, ভিতরে আর ভিডিও করতে দিল না, বাট ওখানে কিছু আইটেম সেল করছিল, টি শার্ট অ্যান্ড মেমেন্টোস ম্যাগনেটস। হচ্ছে র্যাঞ্চো ক্যাফে, বাট এটা হচ্ছে সেই ফেমাস ফেমাস দরজাটা যেখান থেকে বাল্ব ঝুলিয়ে দিয়েছিল। ঠিক আছে, অ্যাট দ্য ক্লাইম্যাক্স সিনেমাটা দেখে দেখো, মনে থাকবে, মনে করে দেখো চতুর ওয়াজ ইউরিনেটিং, আর তখন ওপর থেকে দুটো বাচ্চা বাল্ব ঝুলিয়ে দেয়, এটাই সেই দেওয়ালটা। ঠিক আছে, চলো একটা ছবি তুলি, তারপর দেখি এক্সকিউজ মি আর কি দেখানোর আছে। চলো, এটা ছিল এই ট্রিপের মোস্ট প্রবলি কেন ডেফিনেটলি বলতে পারি লাস্ট স্পট। কালকে এখন যাব হোটেলে সেই ওয়েলকিন হাইতেই, তারপর কালকে বেলা 1টার ফ্লাইটে ব্যাক করবো, প্রথমে দিল্লি থেকে কলকাতা। চলো, এবারের মতো আমাদের ব্লগ
এখানেই শেষ করছি, পরের ট্রিপ নিয়ে আবার আসবো, জানি না কবে। বাট এটার একটা লং লাস্টিং এফেক্ট থাকবে আমার মনে হচ্ছে, যেমন এরকম ট্রিপ আমার কখনো হয়নি। তো দেখা যাক নেক্সট ট্রিপ নিয়ে কবে আসতে পারি। ততদিনের জন্য বাই বাই। গুড মর্নিং এভরিবডি, আজকে লাস্ট দিন, সব বাড়ি ফিরছি মনে দুঃখ নিয়ে, কিন্তু খুব এনজয় করেছি। আমাদের ফ্লাইট আছে এখান থেকে একটায় দিল্লির জন্য, দিল্লি থেকে আবার কানেক্টিং ফ্লাইট দেড় ঘন্টা বাদে কলকাতার জন্য। তো ব্লগটা এখানেই শেষ করব, কিন্তু শেষ হওয়ার আগে একবার সবার মতামত শোনা যাক। মনিকা কাঞ্চন বলো। খুব ভালো হয়েছে, কিন্তু এখন খুব খারাপ লাগছে যে ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু উই ওয়ার সো লাকি যে আমরা খুব ভালো ওয়েদারে এসেছি, এন্ড উই গট লাকি, কোনো ওয়েদার খারাপ হয়নি, আমরা সব ভালো করে দেখেছি। ইয়েস, উই হ্যাভ এনজয়েড আ লট। ভালো ছিল, আমরা তো এনজয় করেছি, শুধু মাঝে মাঝে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য হচ্ছে কপু টুপু নিতে হয়েছে, অক্সিজেনও নিতে হয়েছে, সেগুলো আমাদের ভাষায় ড্রাগস। তবে তাছাড়া হচ্ছে এখানকার সিনিক বিউটি আর লোকেদের যা আছে তাদের সাথে হচ্ছে ওই যা কষ্ট হয় সেগুলো হচ্ছে সব চলে গেছে। হ্যাঁ, আমিও এনজয় করেছি। আমার প্রথম দিন থেকে শুরু ওই হাঁপানি রুগীর মতন হাঁপিয়ে গেছি, এখনও ইভেন কি হাঁপাচ্ছি। তো বাট বাকি যে দৃশ্য মানে দেখে মানে ওইগুলো কিছু না হচ্ছে, নিঃশ্বাস কষ্ট হোক, এত সুন্দর জায়গা, একটু অন্য ধরনের সৌন্দর্য এটা আছে। তো চলো আমার বাড়ি ফিরবো, আবার ব্যাক টু আবার আমাদের নিজস্ব জীবন। তো নেক্সট ব্লগে দেখা হবে, চলো।